কে সিদ্ধান্ত নেয় যে বিলটি অর্থ বিল না সাধারণ বিল? সঠিক উত্তর অপশন গ, লোকসভার অধ্যক্ষ। সংসদের যে কোনো কক্ষে সদস্যরা বক্তব্য বিষয়ে কোন কর্তৃপক্ষ তদন্ত করতে পারেন? সঠিক উত্তর অপশন ঘ, এদের মধ্যে কেউই নয়। সংসদের একজন সদস্য যে কোনো কক্ষে তাদের কোনো বক্তব্য পেশ করতে পারেন, অপশন ক ইংরাজি অথবা হিন্দিতে, অপশন খ ভারতীয় সংবিধানের অষ্টম তালিকাভুক্ত 22টি ভাষার মধ্যে যে কোনো ভাষা, অপশন গ যে কোনো ভাষা। সঠিক উত্তর অপশন ঘ, অর্থাৎ ওপরের সবগুলি উত্তরই সঠিক। সুপ্রিম কোর্টের একজন জজকে কে সরাতে পারেন? সঠিক উত্তর অপশন গ সংসদ। সর্বোচ্চ কতজন অ্যাডহক জজ নিযুক্ত হতে পারে? সঠিক উত্তর এদের মধ্যে কোনোটি নয়। সংবিধানের কোন ধারা অনুযায়ী ভারতের কম্পিউটার এবং অডিটর জেনারেল নিযুক্ত হন? সঠিক উত্তর অপশন ঘ ধারা 148। রাজ্যের আইনসভার সদস্য নন এমন একজন ব্যক্তি সর্বাধিক কতদিন রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে কাজ করতে পারেন? সঠিক উত্তর অপশন ঘ, অপশন খ 6 মাস। একটি রাজ্যের বিধান পরিষদকে ভাঙার জন্য নিম্নের কোন সংস্থাটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন? সঠিক উত্তর অপশন ঘ ভারতের সংসদ। ভারতের কোনো রাজ্য গঠনের করার জন্য সবচেয়ে কম ও সবচেয়ে বেশি কত সংখ্যক লোক প্রয়োজন? সঠিক উত্তর অপশন ঘ এদের মধ্যে কোনোটি নয়। একটি বিধানসভা গঠিত থাকার সর্বাধিক সময়সীমা কত? সঠিক উত্তর অপশন খ 6 বছর। কোনো রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর অপশন গ রাজ্যের রাজ্যপাল। ভারতের জেলা স্তরে জজদের কে নিয়োগ করেন? সঠিক উত্তর অপশন খ সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। ভারতের একটি হাইকোর্টে কাকে বিচারক হিসাবে নিযুক্ত করা যায় না? সঠিক উত্তর অপশন গ রাজ্যের রাজ্যপালের মতানুসারে একজন বিশিষ্ট আইনজ্ঞ। নিম্নের কে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান শাসক? সঠিক উত্তর অপশন খ ভারতের রাষ্ট্রপতি। ভারতের কেন্দ্রীয় সরকারের সংরক্ষিত তহবিল এবং আসমিক তহবিল কে নিয়ন্ত্রণ করে থাকে? সঠিক উত্তর অপশন ক ভারতের রাষ্ট্রপতি। ভারতের কত বছরের জন্য অর্থ কমিশন গঠিত হয়? সঠিক উত্তর অপশন খ 5 বছর। নিম্নের কোন নির্বাচনটি ভারতের নির্বাচন কমিশনার পরিচালনা করে না? সঠিক উত্তর অপশন ঘ পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি। সংবিধানের কোন ধারার উপর ভিত্তি করে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়? সঠিক উত্তর অপশন খ ধারা 324। নিম্নের কোন ধারাটি স্বাধীনতার সময় থেকে বিগত সময়গুলিকে ভারতের জারি করা হয়নি? সঠিক উত্তর অপশন গ ধারা 360। সমগ্র ভারতে বা তার কোনো অংশে 352 নম্বর ধারা কোন অবস্থায় জারি করা হয়? অপশন ক যুদ্ধ বা বিদেশি শক্তির আক্রমণ, সশস্ত্র বিপ্লব, যুদ্ধ ও বিদেশি আক্রমণ বা সশস্ত্র বিপ্লবের আসুন সম্ভাবনা। সঠিক উত্তর অপশন ঘ উপরোক্ত সমস্ত ধরনের অবস্থায়। সংসদের অনুমোদন ছাড়া 356 নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা
কোনো একটি রাজ্যের উপর সর্বোচ্চ কতদিন বলবৎ থাকতে পারে? সঠিক উত্তর অপশন খ, 2 মাস। সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কর্তব্য হল কোনো রাজ্যকে বিদেশি আক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগ থেকে রক্ষা করা? সঠিক উত্তর অপশান খ, ধারা 355। ভারতের কয়টি রাজ্যে আলাদা সংবিধান আছে? সঠিক উত্তর অপশান খ, আলাদা সংবিধান রয়েছে একমাত্র ভারতের জম্মু কাশ্মীরে। 1950 সালে প্রয়োগ করা মূল ভারতীয় সংবিধানের কতগুলি তপশিলি ছিল? সঠিক উত্তর অপশান ক, 8টি। কোন তালিকাটিতে ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এখতিয়ারে থাকা কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকাসমূহ রয়েছে? সঠিক উত্তর অপশান গ, 7ম। কোন রাজনৈতিক দলের আইনসভার সদস্যদের ন্যূনতম কত সংখ্যক সদস্য আইনসঙ্গতভাবে নতুন রাজনৈতিক গোষ্ঠী গঠন করতে পারে? সঠিক উত্তর অপশান ক, 1/3। ভারতীয় সংবিধানের 8ম তপশিলে নিম্নের কোন ভাষাটি স্থান পেয়েছে? সঠিক উত্তর অপশান গ, সন্ধি। বন্য পশু পাখিদের রক্ষার ব্যবস্থা কোন তালিকায় আছে? সঠিক উত্তর অপশান গ, তালিকা নম্বর 3। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন। কোনো মতামত বা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।